আশার নামাজ আদায়ের পরপরই নামল ষষ্ঠীর গুড়ি গুড়ি বৃষ্টি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। এদিকে রহমতের বৃষ্টি কামনায় নামাজ আদায়ের পরপরই গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যায়। তাতেই কিছুটা স্বস্তি বোধ করেছেন উপজেলার মানুষ। এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বেশি হলে স্বস্তির মাত্রা আরও বাড়ত বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল আড়াইটা পর্যন্ত চলছিল গুড়ি গুড়ি বৃষ্টি, তবে ভ্যাপসা গরম ছিল সারাদিন। বৃহস্পতিবার 8 জুন সকাল 8:30 দিকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং উপজেলার সুজাতপুর হাইস্কুল মাঠে এ ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। নিশ্চিন্তপুর বাজার কমিটি এবং ওই এলাকার ইমাম সাহেবগণের উদ্যোগে আয়োজিত ইস্তিস্কার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইমাম হোসেন মোস্তাফি। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই সঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। এ সময় ইস্তিস্কার নামাজে নিশ্চিন্তপুর বাজারের ব্যবসায়ী, নিশ্চিন্তপুর এলাকাবাসী, হরিণা এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সাধারণ মুসল্লি সহ 200+ মানুষ অংশগ্রহণ করে। মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তাপদাহে পড়ছে সকল শ্রেণী পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে, ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই, রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে উপজেলার সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল 8:30 দিকে বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ শেষে 25 মিনিট পর্যন্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনার সময় থেকে হালকা বাতাস বইতে শুরু করে। এরপর সকাল 9:30 দিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে। তাতেই কিছুটা স্বস্তি বোধ করেছেন উপজেলার মানুষ।